নমস্কার আমি ডাক্তার কুমার বিশ্বাস আপনাদের আপনাদের স্বাগত আজ সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অজীর্ণ রোগ বা পেট ফাঁপা বা ডিস্ট্রেপসিয়া সাধারণত অজীর্ণ রোগ সবসময় কম বেশি দেখা যায় কিন্তু যে বিষয়ের উপর অজীর্ণ রোগটি হয় বা পেট ফাঁপা থাকে সেটি হল অনিয়মিত আহার অর্থাৎ যে সমস্ত বাচ্চারা বা বয়স্ক লোকেরা বা ইয়ং গ্রুপের ছেলে ছেলেমেয়েরা অনিয়মিত ভোজন করে বা আহার করে তাদের এই রোগটি বেশি হয় সমাজে বেশিরভাগই ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রীষ্মকালে বর্ষাকালে বা শরৎকালে এই রোগগুলি বেশি দেখা যায় শীতকালেও খুব কম বেশি কম বেশি দেখা যায় অর্থাৎ বিভিন্ন কারণে অজীর্ণ রোগ বা পেট ফাঁপা রোগ হতে পারে কী কী খাবারের উপর অজীর্ণ হলে কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে সেগুলি হলো অনেক সময় দেখা যায় অত্যাধিক পরিমাণে তৈলাক্ত খাওয়ার পর যদি তার অজীর্ণ রোগ হয় বা পেট ফাঁপা থাকে সেক্ষেত্রে আমরা পালসেটেলা প্রয়োগ করতে পারি ফলমূল খাবার পর যদি তার পেট ফাঁপে বা অজীর্ণ রোগ হয় বিভিন্ন রকম ফলমূল যেরকম তরমুজ খেলে যদি পেট ফাঁপে সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করতে পারি অর্থাৎ পেট ফাঁপার কিন্তু অনেক রকম কোয়ালিটি আছে যেরকম তল পেট উপর পেট গোটা পেট যদি তলপেট পেট ফাঁপে অর্থাৎ নাভির নিচের দিকে যদি পেট ফাঁপে থাকে সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম উপর পেট ফাঁপলে চায়না এবং গোটা পেট ফাঁপলে কার্বোভেজ অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে খাবার অত্যাধিক পরিমাণে খাওয়ার পর যে অজীর্ণ রোগ বা পেট ফাঁপা থাকে এর উপর সবসময় একটু গুরুত্ব দিয়ে খাবার খেতে হবে তাহলে কিন্তু অনেক সময় পেটের দশটা দীর্ঘদিন থেকে যায় এই অজীর্ণ রোগ বা পেট ফাঁপা বিভিন্ন কারণে হয় অত্যাধিক পরিমাণে আহার করতে করতে যখন পেট ফাঁপাটা বা অজীর্ণ ভাবটা পুরাতন আকার হয়ে যায় তখন কিন্তু আবার মেডিসিন পাল্টে যায় যারা দীর্ঘদিন ধরে অজীর্ণ পেড়ায় ভুগতে থাকে অর্থাৎ আজকে যে খাবার খেলো দেখা যাচ্ছে দু তিন দিন পরে সেই খাবারই বমি হয়ে হোক বা পায়খানার সঙ্গে গোটা গোটে বেরোতে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার মেডিসিন পাল্টে যাবে অজীর্ণ রোগটি একটি মারাত্মক রোগ বেশ বাচ্চাদের হোক আর বয়স্ক লোকেদের হোক এই রোগটা কিন্তু অত্যন্ত কঠিন পর্যায়ে পৌঁছে গেলে কিন্তু ভীষণ ক্ষতি হয় অর্থাৎ অজীর্ণ রোগের প্রধান ওষুধগুলির মধ্যে আমরা কার্বোভেজ লাইকোপোডিয়াম চায়না এইগুলি আমরা বেশি প্রয়োগ করতে করতে পারি কিন্তু যদি দেখা যাচ্ছে যে অজীর্ণ হতে হতে তার শরীরের চর্ম সার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেডিসিন পাল্টে যাবে যেরকম পেট ফাঁপার ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে ভোরবেলার দিকে পায়খানা যায় এবং সকালে ঘুম থেকে উঠলেই পায়খানা দৌড়তে হয় সঙ্গে তার কোমরে ব্যথা থাকে এবং পায়খানায় যাওয়ার পর কিছুক্ষণ পরে আবার চাপ দেয় অর্থাৎ সকাল নটা পর্যন্ত পায়খানা বেশি হয় এই রুগীর ক্ষেত্রে যদি তার কোমরের ব্যথা থাকে পায়ের তলায় দুর্গন্ধ ঘাম হয় রুগী সালফার পর্যায়ে অর্থাৎ খিটখিটে বাপ পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে আমরা সালফার প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করে আমরা রুগীর চিকিৎসা করতে পারি কিন্তু যখনই দেখব যে এই রুগীটি পেট ফাঁপতে ফাঁপতে তার এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার আর পেট ফাঁপা ছাড়তে চায় না সেক্ষেত্রে আজ গিয়ে যে খাবার খেলো দু তিন দিন বাদে কিন্তু সেই খাবারই পায়খানার সঙ্গে মল আকারে বেরিয়ে গেল অজীর্ণভাবে বেরোলো সেক্ষেত্রে কিন্তু আমরা ওলিয়েন্ডার প্রয়োগ করতে পারি আমি কতগুলি রুগীর ক্ষেত্রে দেখেছি যে অজীর্ণ অর্থাৎ পেট ফাঁপা হতে হতে তার এমন পর্যায়ে পৌঁছিয়ে গেছে যে রুগী আর হজম করতে পারছে না কোনো খাবারই হজম করতে পারছে না যা খাচ্ছে দুদিন তিন দিন বাদে বাদে সেই খাবারই বেরোচ্ছে পায়খানার সঙ্গে সেক্ষেত্রে কিন্তু এক নম্বর ওষুধ অর্থাৎ প্রথম এবং প্রধান ওষুধ হচ্ছে ওলিয়েন্ডার এই ওলিয়েন্ডার প্রয়োগ করে আমি কিন্তু অনেক রুগী সুস্থ করেছি ওলিয়েন্ডারের পায়খানা পাতলা অনেক সময় জলের মতো হয় না পাতলা কিন্তু গোটা গোটা মল অর্থাৎ খাদ্য খাবারটা গোটা গোটা আকারে বেরোচ্ছে হজম হয়নি সেক্ষেত্রে কিন্তু ওলিয়েন্ডার প্রয়োগ করে আমি অনেক রুগী সুস্থ করেছি আবার যখনই দেখতে হবে যে পেট ফাপতে ফাপতে তার যখন লিভারের সমস্যা আসে যায় অর্থাৎ জন্ডিস প্রকৃতি এসে যায় যেই খাবারটা খায় কিন্তু হজম করতে পারে না কিন্তু ভোরবেলার দিকে পায়খানা যায় অর্থাৎ পাঁচটার থেকে দশটার ভিতর পায়খানা তার শেষ হয়ে যায় সেক্ষেত্রে পায়খানা অত্যন্ত দুর্গন্ধ থাকে এবং এত দুর্গন্ধ যে নিজের পায়খানা নিজে সহ্য করতে পারে না সেক্ষেত্রে কিন্তু বড় ফাইলাম আমি বড় ফাইলাম যে কিন্তু এক্ষেত্রে এ রুগী সুস্থ করেছি অনেক সময় আমি দেখেছি যে কিছু কিছু রুগী আছে দীর্ঘদিন ধরে তারা পেট ফোঁবার রোগে ভুগতে থাকে পেট ফোয়া রোগে ভুগতে ভুগতে রুগীর কিন্তু গোটা পেট ফাঁপিয়ে ওঠে গোটা পেট ফাঁপিয়ে ওঠে এবং ভোরবেলার দিকে পায়খানায় যায় অর্থাৎ সকাল ভোর পাঁচটার দিকে তো শুরু হয় নটা সাড়ে নটা পর্যন্ত তার পায়খানা কমপ্লিট আর পায়খানা হয় না কিন্তু দীর্ঘদিন ধরে তারা এই রোগে ভুগতে থাকে পায়খানা অত্যন্ত দুর্গন্ধ এবং এত দুর্গন্ধ যে নিজের পায়খানার গন্ধ নিজে সহ্য করতে পারে না সেক্ষেত্রে আমি কিন্তু তাকে পডোফাইলাম এবং কার্বোভেজ এই দুটো ওষুধ পর্যায়ক্রমে দিয়ে সঙ্গে আমলকি মাদার আমলকি মাদার একটু বয়স্ক হলে দশ ফোটা করে তিনবার খাওয়ার পর আর পটোফাইলাম সকালবেলায় কার্বভেস বিকালবেলায় অথবা পটোফাইলাম বিকালবেলায় সকাল সকালবেলায় থার্টি পাওয়ার পর্যায়ক্রমে দিয়ে কিন্তু আমি অনেক রোগী সুস্থ করেছি যখনই কোনো ক্রনিক রোগে দেখতে দেখবো যে ক্রনিক পর্যায়ে পড়ে গেছে তখন কিন্তু কার চায়না বা নর্মাল মেডিসিন দিয়ে কোনো কাজে আসবে না তখন তার বিভিন্ন রকম শরীরের ইনফেকশন আসতে পারে যেমন লিভারের ফাংশন আসতে পারে অজীর্ণ ভুগতে ভুগতে তাকে জীর্ণ শীর্ণ হয়ে যায় রক্তশূন্য হয়ে যায় অনেক সময় অজীর্ণভাবে রোগে ভুগতে ভুগতে তার শূন্য এসে গেছে অর্থাৎ পায়খানা নরম হতে হতে পাতলা হতে হতে তার শরীরের জল কমে গেছে অজীর্ণভাবে এসে গেছে সেক্ষেত্রে কিন্তু আমরা চায়না প্রয়োগ করব যখন শরীরে জলের পরিমাণটা কমে যাবে অজীর্ণভাবে এসে যাবে সেক্ষেত্রে চায়না প্রয়োগ করব। আবার যখন দেখব যে তার পায়খানা ভোরের দিকে শুরু হয় অনবরত পায়খানা যে থাকে আমার সঙ্গে আমাশা থাকে অজীর্ণ মলের মলের সঙ্গে কিন্তু আমাশা থাকতে পারে সেক্ষেত্রে আমরা অ্যালো প্রয়োগ করব অ্যালো ওষুধটা দেওয়ার অর্থ হলো হলো এটাই যে অ্যালো যখনই প্রয়োগ করব তখন রুগীর সঠিক সিমটমটা কিন্তু আমরা পুরোপুরি পেয়ে যাবো যখনই আমরা বসবো যে এই রুগীর সঠিক সিমটম আমরা পাচ্ছি না একে কি দিতে হবে কার্বোভ্যাক্স দেবো না অ্যালো দেবো না মার্শাল দেবো না পডোফাইলাম দেবো যখনই আমরা কোনো সঠিক সিমটম আমরা বুঝতে না পারবো তখন তাকে দুটো ডোজ বা তিনটে ডোজ অ্যালো সকটে না দুশো পাওয়ার দিতে হবে দুটো পাওয়ার দেওয়ার পর তার সঠিক সিমটম এসে যাবে যে তখন সেটা সঠিক সিমটম আসার মানে হলো যে কোন ওষুধটা প্রয়োগ করবে এবার সঠিক সিদ্ধান্ত এসে যাবে সেটা অ্যালো আসতে পারে পটোফাইলাম আসতে পারে কার্বোভাইজো আসতে পারে যখন আমরা বুঝতে পারবো না তখন সেক্ষেত্রে আমরা অ্যালো প্রয়োগ করার পর সঠিক সিমটমটা এসে গেলে তখন তারপরে ওষুধ প্রয়োগ করতে পারবো সুতরাং পেট ফাঁপার ক্ষেত্রে পেট ফাঁপা অত্যন্ত মারাত্মক রোগ এক্ষেত্রে আমাদের হিসাব করে ওষুধ প্রয়োগ করতে হবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যখনই কোনো পেট ফাঁপার রোগী আমাদের কাছে আসবে বা চিকিৎসকদের কাছে আসবে আপনি চেম্বারে বসে আছেন একটা রুগী এসে বলছে যে আমার পেট ফাঁপতেছে অনেক দিন ধরেই পেট ফাঁপতেছে অনেক ওষুধ খেয়েছি কিন্তু কোনো সর হাওয়া আসছে না বা আমার পেট ফোয়া সারেনি তখন তাকে প্রথম জিজ্ঞেস করতে হবে তার পেট কোথায় ফাপে তল পেট না উপর পেট না গোটা পেট তল পেট যদি ফাপে সেক্ষেত্রে লাইকোভার চিন্তা করতে হবে উপর পেট ফাপলে আনার কথা চিন্তা করতে হবে গোটা পেট ফাপলে কার্ফোভের কথা চিন্তা করতে হবে এটা যেন মনে থাকে কিন্তু এইবার মনে করতে হবে যে কি খাওয়ার পর তার পেট ফো শুরু হয়েছে মনে করেন সে অত্যাধিক পরিমাণে তেলে ভাজা খাইছে তেলে ভাজা খাওয়ার পর তার পেট ফোপা শুরু হয়েছে পেট ফোপা শুরু হওয়ার পরে তার পায়খানা কিন্তু বিভিন্ন রকম সিমটম আসবে সকাল একরকম বিকেল একরকম দুপুর রকম অর্থাৎ তার পায়খানা এক নয় বিভিন্ন কোয়ালিটির পায়খানা হচ্ছে সকাল হয়তো পাতলা হলো দুপুরবেলা হয়তো একটু গাঢ় হলো বিকেল আবার পাতলা হলো এবং জিজ্ঞেস করতে হবে যে কি খাবার পরে তার পায়খানা শুরু হয়েছে যদি সে বলে আমি অত্যধিক পরিমাণে তেলে ভাজা খেয়েছি তাহলে সেক্ষেত্রে পালসি প্রয়োগ করতে হবে প্রয়োগ করার পর তার রোগী সিমটমগুলো আস্তে 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 নর্মাল এসে যাবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিনের বা প্রোডেন্সের সঙ্গে যদি আমরা আমলকি মাদার যেহেতু আমলকি মাদার পেট ফাওয়ার এক প্রথম ওষুধ এবং প্রধান ওষুধ যদি দেখা যাচ্ছে তার পেট ফাঁপার সঙ্গে মানে খাবারের অনীহা থাকে অর্থাৎ খাবার রুচি না থাকে যখনই আমরা দেখব যে পেট ফোঁবার সঙ্গে খাবার কোনো রুচি নেই সেক্ষেত্রে আমরা ভাবে মাদার দিতে পারি পেট ফোঁবার সঙ্গে যদি খাবারে কোনো রুচি না থাকে সেক্ষেত্রে আমরা আমলকির পরিবর্তে কিন্তু ক্যারিকা পেঁপে দিতে পারি যদি আমরা দেখি যে পেট হোবার সঙ্গে তার লিভার সমস্যাটা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমরা আমলকি দিতে পারি আমি কিন্তু প্রচুর রুগী সারিয়েছি ক্যারিকা পেঁপে এবং আমলকি মাদার প্রয়োগ করে কিন্তু ক্যারিকা পেঁপের সঙ্গে আমলকি মাদার দেওয়ার কোনো প্রয়োজন নেই পোটেন্সির সঙ্গে ক্যারিকা পেঁপে বা আমলকি মাদার দেওয়া যেতে পারে অর্থাৎ যদি আমরা কার্বোভ্যাস দেয় সেক্ষেত্রে কিন্তু আমলকি মাদার যদি তার লিভার সমস্যা থাকে সেক্ষেত্রে আমলকি মাদার যদি লিভারের সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যারি ক্যারিক্যাপিভাবে মাদার আমরা দিতে পারি লিভারের সমস্যা যখনই এসে যাবে সাধারণত দেখা যাচ্ছে দু চার দশ দিন বিশ দিন খাওয়ার পর অদিন অবস্থায় থাকার পর তার কিন্তু লিভারের সমস্যা এসে যায় সেক্ষেত্রে আমলকি মাদার অভ্যর্থ প্রথম চান্সে যখনই আসবে তার খাবার রুচি থাকে না শরীরে নিস্তেজ ভাব হয়ে যায় কোনো কিছুই খেতে ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যারিকা ফেঁপে মাদার প্রয়োগ করে কিন্তু রোগী অতি সত্য সুস্থ হবে সবসময় মনে রাখবেন যদি ফল খেয়ে পেট ফাঁপে সেক্ষেত্রে কিন্তু চায় না মাদার আমার অভিজ্ঞতা আমি দেখেছি একটা ভদ্র মহিলা অত্যধিক পরিমাণে জাম খাইছিল জাম গাছের যে জাম হয় জাম খেয়ার খাওয়ার পর তার কিন্তু পেটি ব্যথা শুরু হয়ে গেল পেটি ব্যথা শুরু হওয়ার পর আস্তে 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 পেট ফাঁপিয়ে শুরু হয়ে গেল পেট ফাঁপা গোটা পেট কিন্তু ফেঁপে গেল গোটা পেট ফেঁপে গেল যে আমার পেট ফাঁপেছে বিশেষ করে উপরের দিকটা বেশি ফাঁপলো নিচের দিকটা কিন্তু নয় ফাঁপার পর সে অ্যালোপ্যাথি খালো গ্যাসের ট্যাবলেট কোনো কাজ হলো না দু তিনবার খেয়ে নিল গ্যাসের ট্যাবলেট কোনো কাজ হলো না লাস্টে রাত দশটার সময় আমাকে বললো যে দাদা আমার পেট ফেঁপে গেছে উপর পেটটা বেশি ফাঁপেছে তল পেটটা কম ফাঁপেছে কিন্তু নিম্নগামী হচ্ছে না ঊর্ধ্বগামী হচ্ছে না ঢেকুর উঠছে না তখন তার বাড়িতে গিয়ে দেখি যে ভদ্র মহিলাটি চুপচাপ শুয়ে আছে পেট ফেঁপে ঢাক হয়ে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম কী কী ওষুধ দিয়েছেন সব বলে অ্যালোপ্যাথি দিয়েছি আমি কোনো পেট ফাফার কোনো সুরাহা নেই সঙ্গে সঙ্গে তাকে আমি চাই না থার্টি পাওয়ার এক ঘন্টা অন্তর অন্তর দিয়ে গেলাম প্রথমে সানসে তিরিশ মিনিট অন্তর অন্তর তিন ডোজ দেওয়ার পর তার অনবরত বায়ু হতে লাগলো আর ঢেকুর তারপর দিলাম দু ঘন্টা অন্তর অন্তর চাই না অর্থাৎ তিন থেকে চার ঘন্টার ভিতর মহিলাটি সুস্থ হয়ে গেলো এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ প্রত্যেকটা লোকের আমাদের সমাজে যারা বিশেষ করে গ্রামের দিক হোক শহরের দিক হোক অনেক সময় অনেক লোকই যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তারা মেডিসিন বাড়িতে রাখেন বিভিন্ন রকম নর্মাল মেডিসিনগুলো যেরকম চায়না কার্বোভাইস ব্লেডনা ব্রায়না জলসিমিয়া এগুলো রাখেন বাড়িতে কিন্তু যখনই দেখবেন কোনো পেট ফাঁপা রোগী আপনারা পাইছেন তখন প্রথমে জিজ্ঞেস করবেন তার তলপেট না উপর পেট না গোটা পেট যদি তল পেট ফাবে লাইকোভোডিয়াম দেবেন যদি উপর পেট ভাবে চায়না দেবেন যদি গোটা পেট ভাবে কার্পোভেস দেবেন প্রথম চান্স এটা দেবেন যখনই দেখবেন সে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে তখন তাকে ক্রনিক চিকিৎসার পর যে আসতে হবে যেরকম অলিয়ান আসতে পারে অর্থাৎ যা কাজে হজম আসছে না সেক্ষেত্রে অলিয়েন্ডার সঙ্গে যদি দেখেন যে লিভার সমস্যা সে গেছে সঙ্গে আমলকি মাতার দেবেন যদি লিভার সমস্যা দেখা না যায় সেক্ষেত্রে দেবেন ক্যারিকা পেঁপে যদি দেখেন যে তার পায়খানা ভোরের দিকে হসছে অর্থাৎ সকাল ছটার থেকে ভোর ছটার থেকে বা পাঁচটার থেকে বা চারটার থেকে নটা পর্যন্ত হচ্ছে তখন তাকে যদি সে সালফারের রোগী হয় সেক্ষেত্রে সালফার পটোফাইলামের রোগী অত্যাধিক পরিমাণে পায়খানা দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে পটোফাইলাম দেবেন সালফার পটোফাইলাম কিন্তু ভোরের দিকে পায়খানার একমাত্র ওষুধ যদি দেখেন যে ভোরে পায়খানা হস্ত কিন্তু তার পায়খানা অনাবো যাচ্ছে আসছে সেক্ষেত্রে আলো। যদি আপনি কোনো সিমটম বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যালো দিয়ে তার সিমটমগুলি প্রথমে বের করে নেবেন তারপর তাকে আস্তে আস্তে মেডিসিন প্রয়োগ করে সুস্থ করবেন এটা আমি আমার অভিজ্ঞতায় যেগুলি পেয়েছি সেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি সুতরাং এই পেট ফোভার ক্ষেত্রে বা অজীর্ণর ক্ষেত্রে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি প্রয়োগ করলাম এগুলো অবশ্যই মনে রাখবেন যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা সবসময় বাড়িতে মেডিসিন রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনারা দেখবেন দেখে সেগুলি সেবা অনুযায়ী সেই লক্ষণ অনুযায়ী আপনারা ওষুধ প্রয়োগ করবেন দেখেন অবশ্যই ফল পাবেন সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার